দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন শামীম হাসান সরকার। স্পষ্টবাদী মানুষ তিনি, নিজের ফেসবুক ওয়ালে ব্যক্তি জীবন, সমাজ কিংবা সবকিছুতেই প্রতিবাদ করতে দ্বিধাবোধ করেন না তিনি। ম্যাঙ্গো স্কোয়াড ইউটিউব চ্যানেল থেকে মূলত তার আত্মপ্রকাশ, তারপর ব্যাচেলর পয়েন্ট দিয়ে সবার মন জয় করেন শামীম হাসান সরকার। সম্প্রতি নাটক ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কথা প্রকাশ করে আলোচনা সমালোচনা দুইয়ের মুখেই পড়েছেন। নায়িকা, নায়িকার মা বাবা, বান্ধবী কে হবেন সেগুলো ঠিক করে দেন প্রভাবশালী শিল্পীরা, এমন কথা জোরালোভাবে বলেছেন শামীম হাসান সরকার। পড়েছেন ইঞ্জিনিয়ারিং কিন্তু পেশা তার ইউটিউবিং, আর এখন পুরো দস্তুর অভিনেতা। একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরিও পেয়েছিলেন শামীম, কিন্তু মন তার পড়েছিল ইউটিউবে, তাই হয়েছেন অভিনেতা, তারপর রেডিও জকি। ম্যাঙ্গো স্কোয়াড নামে চ্যানেল থেকে তিনি কন্টেন্ট নির্মাণ করে বিপুল সাড়া পেয়েছিলেন, তারপর টিভি ও ইউটিউব চ্যানেলের জন্য প্রচুর নাটকে কাজ করেছেন, ডুবেছেন প্রেমেও, বলছি বর্তমান সময়ের ব্যস্ত অভিনেতা শামীম হাসান সরকারের কথা। বেশ কিছুদিন বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল শামীম হাসান সরকার অভিনীত নাটক ভাত। এছাড়া সম্প্রতি চান্দ্রাইত, পরিবহন, ঘুম সহ বেশ কিছু নাটক দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। যদিও মিলিয়ন ভিউ আর ট্রেন্ডিং নিয়ে সে কখনো ভাবেন না। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা। একসময় কোন গল্পে কাজ করেছেন সেটা আগে ভাবতে হতো, সরকারের কিছুটা হলেও সমালোচনা হয়, এমন কোনো কিছুর আঁচ পেলে সরে দাঁড়াতে হতো বা পরিবর্তন করে কাজ করতে হতো, তবে এখন আর সেই ভয় নেই। সম্প্রতি শেষ করেছেন টাকার গরমের শুটিং, এছাড়া সিন্ডিকেটের কারণে কাজের কোনো সুস্থ পরিবেশ ছিল না। ছবিতে কিছু শিল্পীর প্রভাব এতটাই বেড়েছিল যে তারা একটি প্রোডাকশনের সব কিছু কন্ট্রোল করতেন, নায়িকা, নায়িকার মা বাবা, বান্ধবী কে হবে সেগুলোও তারা বলে দিতেন। কথাগুলো প্রকাশ করেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। শামীম হাসান সরকারের একটি জনপ্রিয় পোস্ট এখনো সবার মনে গেঁথে আছে, দেশের তো যা করার তা সারা, কবরে টাকা নিতে পেরেছে কারা।